রহমান রহিম আসসালাম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাপাক মিলাদ উদযাপন করি কেন করি মুস্তফার মিলাদ আমরা এত বেশি করি কেন সেটারও একটা কারণ কোরআন হাদিসে পাকে আছে আল্লাহ মুসলমানকে পাঁচটা রাত দিয়েছেন খুব দামি রাত সবে কদর সবে বারাত দুই ঈদের দুই রাত রজবের প্রথম রাত এ রাতগুলো মুসলমানদের জন্য খুব গুরুত্বপূর্ণ খুব দামি ইজ্জত মন্ডিত মহিমান্বিত রাত রাতগুলোতে একজন মুসলমান এবাদত করলে একজন মুসলমান এই রাতগুলোতে আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়াগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয় তার জীবনের গুণামাপ হয়ে যায় এগুলি এত বড় দামি এত বড় ইজ্জত মন্ডিত না সহানুপ লাই তুল খদর লাইলে তুল এত বড় বড় দামি এত বড় বড় দামি রাত যে রাতগুলোতে আমরা এবাদত করি নাগত করি আমরা নামাজ আদায় করি আর আদায় করলে আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে বন্দার কালে হাত ফেরত হবে না ওই রাতগুলোতে বন্দা যদি আল্লাহ দরবারে ফরিয়াদ করে তার ফরিয়াদ আল্লাহ দরবারে কবল হয়ে যাবে কারণে আমরা রাতগুলোতে বেশি আবাদত করি এ রাতগুলোতে বেশি বেশি আমরা এবাদত করি লাইলাতুল কদর এটা এমন একটা রাত খাই আলফি সাহার পবিত্র কোরআনে একটা শরীফ করে আল্লাহ হেমানব সম্প্রদায় আমি আল্লাহ তিরিশ পারা কোরআন মহাগ্রন্থ আল কোরআন সর্বশ্রেষ্ঠ সংবিধান যেটা সেই পূর্ব থেকে আমার রসুল থেকে শুরু করে এই পর্যন্ত আছে কেমত পর্যন্ত থাকবে পৃথিবীর সব সংবিধানের অক্ষর লাইন পরিবর্তন হয়ে যায় বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে কিন্তু এমন একটা সংবিধান মহান মনিপ আমাদেরকে দিয়েছেন হয়ে যাবে কিন্তু একটা অক্ষর পরিবর্তন হবে না সুবাহান আল্লাহ না আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ এমন একটা সংবিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই পবিত্র কোরআনটা আল্লাহ পাক আমার প্যার নবী মুস্তাফার দরবারে আল্লাহ নাজিল করেছেন কদরের রাতে যেদিন ছাব্বিশ তারিখ দিবাগত রাত রমজান শরীফের যেটাকে আমরা লাইলাতুল কদর বলি এই কদরের রাতে আল্লাহ তবার কোতালা কোরআনটা রসুল পাকের দরবারে নাজিল করেছেন যে এ কারণে লাইলাতুল কদর এই রাতটা বেশি দামি হয়ে গেল নবীর উম্মতের কাছে ইজ্জত মন্ডিত হয়ে গেল লাইলাতুল কদর কখন আসে আমরা দেখে থাকি সেই রাতে আমরা ইবাদত করি আল্লাহকে ডাকি আল্লাহকে পাওয়ার জন্য নিজের জীবনের গুণা মাপ চাই যেহেতু সেই রাতে উম্মতের গুণা মাপ করে দেওয়ার ওয়াধা আল্লাহ আল্লাহর হাবিবকে দিয়েছে আমরা এই কারণে লাইলাতুল কদর যেদিন হয় এদিন আমরা ঘুমাই না সারা রাত আমরা মসজিদে ইবাদত করি ঠিক বলেন না আমরা সেই রাত এবাদত করি এ কারণে আমরা লাইলাতুল কদর পালন করি উম্মতের জীবনের গুণা মাফ হয়ে যায় আমরা এবাদত করে আল্লাহ বলেন খাইরুম মিন আলফি সাহা এটা হাজার মাসের চেয়েও দামি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এটা দামি এটা এমন একটা রাত যে হাজার মাসের চেয়েও দামি কেমন দামি তানাজুল মালা কাতু তানাজুল মালাই কাতু

জিবরীল আমিন কোটি 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 তুমি দুনিয়ার জমিনে প্রেরিত হবে দুনিয়াতে আগমন করবে যেদিন দিন লাইলাতুল কদর সে কদরের রাতে তুমি আসমান থেকে দুনিয়ার জমিনে নেমে আসবে দুনিয়ার জমিনে নেমে এসে ও ফেরেশতাম শত্রুদিকে গুরুবে শুধু বাংলার জমিন নয় পাকিস্তানের জমিন নয় হিন্দুস্তানের নয় পুরো বিশ্বের জমিনে পুরো বিশ্বের জমিনে ওই গুরুবে গুরে ঘুরে এমন ভাবে গুরুবে এদের কাজ হলো প্যারেস্তারা এসে আল্লাহ দরবার হাত তুলে তুলে ফরিয়াদ করে আল্লাহ তোমার প্যারা নবী মুস্তফার উম্মত মাহবুব নবীর উম্মত উম্মত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উন্মতের আজকে সারা কেঁদে 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 তোমার দরবারে বাদতের মাধ্যমে ফরিয়াদ করেছে রে আল্লাহ তাদের জিন্দেগীর মাফ করে দাও আল পেরেস্তারা সারা রাত সারা রাত পৃথিবীর জমিনে পেরেস্তারা ফরিয়াদ করে মাহবুব নবীর উম্মতে জীবনের গুনাহ মাপ করে দাও এই ফরিয়াদ করে এই ভাবে সালাম হিয়া হাত্তা মাতুলাইল ফজর আমার আল্লাহ বলেন সূর্য ডোবার পর থেকে পজর হওয়ার আগ পর্যন্ত ওই রাতে আল্লাহর রহমত বন্দার জন্য বর্ষণ হয় রহমত নাজিল হয় জোর বলেন না সুবাহান মোহব্বতে বলেন না সুবাহান আল্লাহ এটা কেমন রাত এটা কেমন রাত কেমন দামি রাত দেখেন হজরতে ইসা আলাইহিস সালাম ইনি আল্লাহর একজন জলিলুল কদর নবীব ঈসা আলাইহিস সালাম ইনি পৃথিবীর জমিনে মাত্র 33 বছর ছিলেন মহান আল্লাহ ঈসা নবীকে চতুর্থ আসমানে তুলে ফেলেছেন চতুর্থ আসমানে তুলে ফেলেছেন আবার শেষ জামানার শেষের দিকে ঈসা নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করবে আগে এসেছিল আল্লাহর একজন নবী হিসাবে আর শেষ জমা শেষের দিকে আসবে আমার পেয়ারা নবী মুস্তফার উম্মত হিসাবে মোহাম্বতে বলেন না সুবাহান পেয়ারা হাজির ইসাল ইসলাম ইনি এনার একটা অভ্যাস ছিল ইনার একটা অভ্যাস ছিল অভ্যাসটা কি সব সময় বেড়াতে যেতেন পাহাড়ের দিকে ঈশা পাহাড়ে পর্বতে বেড়াতেন আল্লাহর মাহবুব যারা মাহবুব আল্লাহর বলিরাম আমরা নবীর এরা পাহাড়ে পাহাড়ে ঘুরতেন এবাদত করতেন ধ্যান করতেন ঈসা আলাইহিস সালাম আজকে গর্ত থেকে বের হয়ে একবারে মরুভূমিতে চলে যাবে কিতাবে লেখা আছে ঈসা বের হয়ে মরুভূমিতে যাচ্ছেন যাওয়ার সময়ে যখন কত দূর গেলেন একটা বিশাল পাত্র দেখলেন এই পাত্রটা অত্যন্ত বড় পাত্র মরুভূমিতে কোনো আলো নাই কোনো লাইট নাই কিচ্ছুই নাই সুন্দর একটা বিশাল পাথর এ পাথর থেকে দুনিয়ার লাইটের মতো আলো বের হচ্ছে একটা পাথর থেকে এটা আল্লাহর কুদরতি পাথর জোর বলেন না সোমাহান আল্লাহ এটা কুদরতি পাথর এই পাথর টাল্লার কুদরত এখানে কোনো ইলেকট্রিক নাই একার কোন যেন টন নয় এ পাথর থেকে আলো বের হয় এ পাথর থেকে আলো বের হয় অন্ধকার রাতে এই পাথর থেকে আলো বের হয় এ পাথর থেকে আলো বের হয় এটা আলো দিয়ে পুরো এলাকাকে আলো করে দে পুরো এলাকাকে আলো করে দে হঠাৎ করে ঈসা আলাইহিস সালাম ঈশা আলাইসলাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন ও খপ্তায়ে চিত চিৎমরম বায়রা। ঈসা ঈশ আলাইসলাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিলেন আল্লাহ তোমার কাছে জানতে চাই তোমার কাছে আমি জানতে চাই এটা কেমন পাথর যে পাথরের মধ্যে কোনো ইলেকট্রিক নাই কোনো জেনেটর নাই তারপর ওই পাথর থেকে আলো জ্বলে ব্যাপারটা কি আল্লাহ বলে এটা আমার আল্লাহর কুদরত কিন্তু এই পাথরের ভিতরে আরো এমন একটা আশ্চর্য জিনিস আছে তুমি এটা দেখে আশ্চর্য হয়ে গেছো এই পাথরের ভিতরে এমন একটা আশ্চর্য জিনিস আছে এটা দেখলে তুমি আরো বেশি আশ্চর্য হয়ে যাবে সুবহানাল্লাহ জোর বলেন না সুবহানাল্লাহ মদিনার গোলামি আমায় দে অমর শেদ মোরে মদীনার গোলামি মদিনার গোলামি আমায় দে অমর শেদ মোরে মদীনার গলামে আর জোরে মদিনার গোলামি মহব নিয়ে বলতে হবে মদিনার গোলামী ও মোরে সে মে মদিন গোলামি মদিনার গোলামি সারা শ্রুতি কি তার মদিনার গোলামি যারা সটি কিমান পেল তার ইমান নাসিব কেরা দে অমর শেতে মরে মদেনার গোলাম মদিনার গোলামী অমর শেদ মোরে মদিনার সালাম উনি আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন আল্লাহ এ পাথরে তো আলো পাথরের ভিতরে কি নিয়ামত আছে আমাকে দেখো পাথরের ভিতরে কি নিয়ামত আছে আমাকে দেখাও আল্লাহ বলেন বন্ধুরে আপনার হাতে সুন্দর একটা লাঠি এই লাঠি দিয়ে পাথরের উপর সজুরে শক্তি দিয়ে বাড়ি মারো এই তানবী ওই পাথরের উপর বাড়ি মেরে দিলেন বাড়ি মেরে দেওয়ার সাথে সাথে ওই পাথরটা দুইখণ্ডিত হয়ে যায় ওই পাথরটা দুই টুকরা হয়ে যায় এত বিশাল পাথর এই পাথরটা দুই টুকরা হয়ে যায় পাথরটা দুই টুকরা হওয়ার পরে ইসানবি দেখতে পেলেন যে পাথরে কোনো জানালা নাই যে পাথর কোনো দরজা নাই যেটা জড় পদার্থ এই পাথরের ভিতরে নোরানে একজন মানুষ নোরআ একজন মানুষ ওই পাথরের ভিতরে নোরান একজন মানুষ তসবি নিয়ে তসবি পড়তেছে জোর বলেন না আল্লাহ আরো জরা বলেন না সু হানা বিশাল পাথর পাথরের ভিতরে একজন নরানি মানুষ এই মানুষ কতদিন ধরে আছে দুনিয়ার কেউ জানে না দুনিয়ার কেউ জানে না ঈসা আলাইসালাম আল্লাহ আকবর বলে লাভ দিয়ে আল্লাহ কি দেখলাম কি দেখলাম আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন ও আমার বন্ধু ইনি হজরতের নৌ নবীর নয় ইনি ইব্রাহিম নবীর নয় ইনি ঈসা নবির নয় ইনি হলেন মৌসানবির্মত উনি দুনিয়ার জমিনে দেড় হাজার বছর হায়াত পেয়েছে এক বছর নয় দুই বছর নয় বরাবরদের হাজার বছর উনি হায়াত পেয়ে গেলেন হায়াত পাওয়ার পরে উনি আল্লাহ দরবার ফরিয়াদ করছেন আল্লাহ মনে আবাদত করেছি রাতে আবাদত করেছি দিনে আবাদত করেছি আল্লাহ রাত দিন বুঝি নাই তোমার আবাদতের জন্য আল্লাহ নামাজ দোয়া খেলাপ করি নাই আমি যখন এতেকাল করব আল্লাহ আমাকে কবরের জমিনে তুমি একটা নিয়ামত দিও সে কে কেমন আল্লাহ সারা আমি আমি তসবি গণনা করতাম দুনিয়ার জমিনে তসবি গণনা করতাম আল্লাহ কবরের জমিনে যখন আমি চলে যাব। আমি যেন সেই কবরের জমিনে আমি যেন তসবি পড়তে পারি আমাকে সেই তৌফিক তুমি দান করো জোর বলেন না সুবাহান আল্লাহ আর জোর বলেন না সুবাহান্লাহ

আমারি মতে এনে কালে আশে নবি আম সে জিয়ক দেখা আপন কেয়া ইার সোল জরা আর মোহ্বতে সোলাল অন্ধকার কবরে এস কণ দিবে আমার অন্ধকার কবরে রে এস দিবে অন্ধকার কবরে এস দিবে আসে অনুবি আমার কবরে করি বস কদম বুঝেয়ার লা জোরে